ভালো সাইজের একটা রুই সকালবেলা হিট করলাম, এই ভাইয়ের আমার হেল্প করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, গতকাল চার করছিলাম, আজকে মাছ পাইলাম সকালবেলায়। এই ভাইয়েরাই হেল্প করছে আমারে, আমি একা খুব কষ্ট হয়েছে মাছটা উঠাইছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সকালবেলায় প্রথম হিট। জাতকা দিলে সে দুইটা পাইছি আলহামদুলিল্লাহ, কাছ থেকে ভালো করে কি করিস। হ্যাঁ, টান দিছি এই প্রথম আমি। আল্লাহ মাছটা তুমি রাখো, জীবনের প্রথম আমি মাছটা ধরলাম। আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমে টান দিছিলাম বড় বড়শিতে, বড় একটা মাছ পাইছি। নিজের নিজের খুব খুবই মনে হইতেছে। আমার বন্ধু সোহেলের লগে আসছি, কালকে আসছিলাম, কালকে একটা ছোট মাছ পাইছিলাম, আজকে তিনটা ধরছি। এমন তো আমি এখানে রুটির যে কালো অংশটা ছাড়াই নিছি, আর একটু মধু দিছি, একটু ঘি দিছি পরিমাণ মতো, আর এই যে উমা চালানের সাদা পাউডার দিয়েছি, সাদা পাউডার দিলাম, এখন দিন হলুদ পাউডার। আলহামদুলিল্লাহ আমি এই পথে কিন্তু অনেক মাছ পেয়েছি, তিন চারটে পেয়ে চললাম। হলুদ পাউডার দিলাম, হালকা করে ভালো করে ফেনবো। আমারটা কিন্তু সাদা টোপ না, আমারটা একটু কালারিং হয়েছে, ওই পাউডার দিয়ে নিয়ে কালারিং হয়েছে। আমি কোনো পানি মিক্স করি না, মাছ আবার খাইব না কেমন, মাছ যদি সামনে থাকে মাছ খাইতে। এই দেন কত সুন্দর, মানে আঠালো হয়েছে, প্লাস ই হয়েছে। এই দেন এই হইলাম আমার রেসিপি। আমি কিন্তু প্রচুর রুই মাছ হিট পাইতেছি, একদম সহজ রেসিপি, একদম কোনো ই নাই যে এইটা লাগবো না লাগবো, শুধু শুধু যথেষ্ট এগুলো দিলে। দেখাইলাম কিন্তু আজকে আমার গোপন রেসিপি,
গোপন না, এটাই আসলে সবাই ইউজ করে। তারপরে একজনে এক টেকনিকে অনেকেই পিঁপড়ের ডিম আলাদা ভরাই দেয়, আমি কিন্তু ভরাই দিই না, আমি ডাইরেক্ট এভাবে মারি। ভরাই দিলে কি হয়, স্রোতে পিঁপড়ের ডিমটা থাকে না, আর যদি আপনি যেমনি মিক্স করে দেন তাহলে কিন্তু পিঁপড়ের ডিমটা থাকে। দেখেন কাছ থেকে দেখেন পিঁপড়ের ডিমটা কিন্তু থাকে। তো আমি এইভাবেই মাছ ধরি, হিটও পাই আলহামদুলিল্লাহ, ভালো হিট। আর আমার স্যার, আমার স্যার কিন্তু ভালো কাজ করে, আপনাদের চার দেখাইছিলাম, আমার চারের রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছে। কিন্তু আপনার আমরা যেমন কালকে ভালো হয়েছি, কালকে দুটা হিট পাইছি, দুইটা মাছ হয়েছে, একটা 2 কেজি, একটা 5 কেজি। আজকে আপনার ওই স্যারেই আজকে দুইটা পাইছি 6 কেজি, 7 কেজির মতো, আর একটা কালীবাস করেছে। তো স্যার তো তাহলে কাজ করে বলা লাগবে, কারণ যদি স্যার না কাজ করতো তাহলে কিন্তু মাছ এক জায়গায় এরকম পাইতাম না। যাই হোক, আমি আপনাদের আমার অভিজ্ঞতা যতটুকু বুঝি পারি ততটুকু আপনাদের দেখাই। যদি ভালো লাগে আপনারা এইভাবে করেন, আর যদি আপনাদের আলাদা এক্সপিরিয়েন্স থাকে আপনারা আলাদা করেন, সমস্যা নাই, এটা যার যার একজনের একটা কৌশল। যাই হোক, দেখতে থাকুন। ভাগনা আমার বিশাল পুঁটি মাছ ধরে ফেলে দিচ্ছে। তো নদীর পর আসলেই মাছ ধরার সবারই স্বাদ জাগে। ভাগনা দেন কত বড় পুঁটি মাছ ধরছে, আর ছিপটা কত বড়, বলি বাবা, দেড় হাত না 2 হাত ছিপ, 2 হাত হইব, 2.5 ফুট হবো, আর ওই যে পুঁটি ধরছে দেখছেন, শিকারের মাছ পর পর শিকারের প্রচুর মানে এখানে আগমন করছে। মাছ হয়েছে আমার 2টা আজকেই, যার কারণে মানে প্রচুর শিকারি আসছে দেখার জন্য, প্লাস মারার জন্য অনেক শিকারি আছে আশপাশে।